হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে ফেসবুকের পাঁচটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো অনেকের অনেক কাজে আসবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন এক নম্বরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটার সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনেকটা রিলেটেড। আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেরই কমেন্ট পাই যে ভাইয়া, আমার যেই সিম দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা ছিল সিমটা এখন আমার কাছে নেই এবং আমি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারছি না যেহেতু আমার কাছে কোনো লগ ইন কোড আসছে না। এখানে ব্যাপারটা কিন্তু এরকম যে আপনার ফোনে অলরেডি ফেসবুক লগ ইন করা আছে, সো আপনি সরাসরি আপনার ফোনের ফেসবুকে চলে যাবেন। কিন্তু এখন যদি আপনার ফেসবুকটাতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে এবং আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। আবার মনে করেন যে আপনার আইডি পাসওয়ার্ড আপনার মনে আছে, কিন্তু আপনি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যান, তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেহেতু অন করা আছে, সো এখানে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল আগে সেখানে কিন্তু কোড যাবে। এখন যদি আপনার কাছে ওই সিমটাও না থাকে, তাহলে আপনি কি করবেন? সো এরকম সিনারিওতে যেটা করা যেতে পারে, ফেসবুকের ওপরে যে থ্রি লাইন মেনু আছে ওখানে চলে যাবেন। এখানে ওপরে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। এখন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে সেটার ভিতরে যাবেন। একটু নিচের দিকে আসলেই পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমি যে সিনারিওর কথা বলছি সেখানে কিন্তু অলরেডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, সো এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে একটা ফোন নাম্বার অ্যাড করা আছে। আপনার ক্ষেত্রে হয়তো এখানে একটা আপনি ফোন নাম্বার অ্যাড করে রেখেছিলেন কিন্তু ওই সিমটা আপনি হারিয়ে ফেলেছেন কিংবা নষ্ট হয়ে গিয়েছে। সো এখন যদি আপনি অন্য একটা ডিভাইসে লগ ইন করতে যান, তখন কিন্তু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনার কাছে কোড চাইবে। তো সেই কোডগুলো আপনি কিভাবে পাবেন? এখানে ইওর সিকিউরিটি মেথড যে অপশনটা আছে তার নিচেই আপনার ফোন নাম্বার দেখতে পাবেন। তার ঠিক নিচেই দেখতে পাবেন একটা অপশন আছে রিকভারি কোডস। আপনি যদি ওখানে ট্যাপ করেন, এরকম একটা উইন্ডো আসবে এবং সেখানে শো কোডস বলে একটা অপশন আসবে, ওটার ওপর ট্যাপ করবেন। ওখানে ট্যাপ করা মাত্রই ফেসবুক আপনাকে 10টা নিউ কোড দিবে যেগুলো 8 সংখ্যার। আমার এখানে আমার কোডগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমি একটু ব্লার করে রেখেছি। সো এখান থেকে আপনি চাইলে নিচে যে অপশনটা আছে কপি কোডস, সেটা দিয়ে কপি করে কোনো জায়গায় পেস্ট করে রাখতে পারেন অথবা এখান থেকে দেখে দেখে কাগজে লিখে রাখতে পারেন। তার মানে আপনার কাছে যদি যেই ফোন নাম্বারটা আপনার ফেসবুকে অ্যাড করা আছে, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যাপারে, সেটা যদি আপনার কাছে না থাকে কিংবা হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে এই কোডগুলো ব্যবহার করে আপনি কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারবেন। আর এই এক একটা কোড কিন্তু একবার করেই ব্যবহার করা যাবে, মানে আপনি যদি একটা কোড একবার ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু সেটা সেকেন্ড টাইম আর ব্যবহার করতে পারবেন না। আর আপনারা অনেকেই হয়তো জানেন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি যখন পাসওয়ার্ড রিসেট করতে যাবেন তখন কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে ফোন নাম্বারটা দেওয়া থাকে সেখানে কোডগুলো যায়। আপনার কাছে যদি সিম না থাকে তাহলে কিন্তু আপনি এই কোডগুলো ব্যবহার করে আপনার পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। আর পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় সেটার উপর আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, এখন চলে যাচ্ছি পরের সেটিংসগুলোতে। আপনারা রিসেন্টলি হয়তো খেয়াল করেছেন অনেক অনেক ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে কিংবা লক হয়ে যাচ্ছে। আর যখন এই ফেসবুক প্রোফাইল ডিজেবল কিংবা লক হয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে আপনার প্রোফাইলটা যে আপনার সেটার জন্য আপনি আপিল করতে পারেন, মানে রিভিউ রিকোয়েস্ট করতে পারেন। বাট সেক্ষেত্রে ফেসবুক প্রোফাইলের যে নামটা আছে এবং ফেসবুক প্রোফাইলের যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের সাথে ম্যাচ করতে হবে। সো এখন দুই নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন। নাম চেঞ্জ করার জন্য ফেসবুকে চলে যাবেন, ওপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটার নাম হচ্ছে রবিন মিল্কফোর্ড, বাট এটা তো আমার অরিজিনাল নাম না। এখানে আমি আমার অরিজিনাল নামটা, মানে আমার যেটা অফিসিয়াল নাম, সেই নামটা অ্যাড করব। সো এখানে যে সেটিংস অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করবেন। একদম ওপরেই পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, ওটার ওপর ট্যাপ করবেন। এখানে সবার উপরে পাবেন নেম। এখানে দেখতে পাচ্ছেন যে নামটা আমি একটু আগে বললাম রবিন মিল্ফোর্ড, সেই নামটা এখানে দেখাচ্ছে, সো এটার ওপর ট্যাপ করবেন। এখন এরকম একটা ফর্ম পাবেন যেটা থেকে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। সো আমি আমার নাম চেঞ্জ করে দিচ্ছি। আর ট্রাই করবেন এখানে যেই নামটা দিবেন সেটা যেন আপনার এনআইডি কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সে যেভাবে আছে ওভাবে দিতে। আর আপনার নামের শেষের অংশটুকু সারনেম যে অপশনটা আছে সেখানে দিবেন। আমার পুরো নাম যেহেতু ইমরুল হাসান খান,
সো আমার নামের শেষের অংশ হচ্ছে খান সো এখানে সারনেম যে অপশনটা আছে সেখানে আমি খান দিচ্ছি মিডল নেম যে অপশনটা আছে সেটা ইম্পর্টেন্ট না আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে একবার যখন আপনি আপনার নাম চেঞ্জ করবেন এরপর কিন্তু 60 দিন বা 2 মাসের মধ্যে আপনি আপনার নাম আর চেঞ্জ করতে পারবেন না সো এখানে নিচে যে অপশনটা আছে রিভিউ চেঞ্জ সেটার উপর ট্যাপ করে দিবেন এরপর আপনি কোন ফরম্যাটে আপনার নামটা চাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে দিতে হবে আপনি যেভাবে আপনার নামটা চান সেটার পাশে টিক চিহ্ন যেটা আছে ওভাবে টিক চিহ্ন দিবেন এরপর নিচে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ চেঞ্জেস যে অপশনটা আছে ওটার উপর ট্যাপ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার নাম এখানে চেঞ্জ হয়ে গিয়েছে এখন যদি আমি আবার আমার প্রোফাইলে যাই দেখতে পাচ্ছেন এখানে আমার নাম মোহাম্মদ ইমরুল হাসান খান দেখাচ্ছে এরপর তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে থাকা ডেট অফ বার্থ বা জন্ম তারিখ চেঞ্জ করবেন ফেসবুকের হোম থেকে ওপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে ওখানে আবার যাবেন এখান থেকে সেটিংসের ওপর ট্যাপ করবেন এখন এখান থেকে নিচের দিকে আসলে পাবেন প্রোফাইল ইনফরমেশন প্রোফাইল ইনফরমেশনের ওপর ট্যাপ করবেন এরপর এখান থেকে আরও নিচের দিকে আসলে পাবেন বেসিক ইনফো বেসিক ইনফোর ডান পাশে দেখবেন এডিট অপশন আছে ওখানে ট্যাপ করবেন এখন এখানে প্রথমেই ডেট অফ বার্থ যেটা আছে সেটা শো করছে সো এটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে প্রথমে আপনি বার্থ ইয়ার যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন আপনার অফিসিয়াল ডকুমেন্ট মানে বারবার যেটা আমি বলছি এনআইডি ড্রাইভিং লাইসেন্স কিংবা বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টে যেই ইয়ারটা দেওয়া আছে মানে যেই জন্মসাল দেওয়া আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে মাসের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার ওপর ট্যাপ করবেন এখান থেকে মান্থ চুজ করে নেবেন অ্যান্ড ফাইনালি ডেটের যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এবং ডেট চুজ করে নেবেন আর এগুলো চুজ করা হয়ে গেলে নিচে যে সেভ অপশনটা আছে ওখানে ট্যাপ করলে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে এই ফেসবুক প্রোফাইলে আপনি আপনার নাম যেমন বারবার চেঞ্জ করতে পারবেন না তেমনি কিন্তু এই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ বারবার চেঞ্জ করা যাবে না এখন 4 নাম্বার এবং 5 নাম্বারে যে সেটিংসগুলো আছে সেগুলোতে যাওয়ার আগে একটু বলে নেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স আর আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে এখন আসি 4 নাম্বার সেটিংসে আপনারা অনেকেই হয়তো জানেন যে ফেসবুকে 5000-এর বেশি ফ্রেন্ডস ফ্রেন্ড লিস্টে রাখা যায় না এখন আপনি যদি চান যে 5000-এরও বেশি লোক আপনার প্রোফাইল ফলো করুক কিংবা আপনার সাথে কানেক্টেড থাকুক সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটা অ্যাড করে নিতে পারেন আবার অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তার হয়তো 5000 ফ্রেন্ডস নেই এবং সে চায়ও না যে তার অনেক ফ্রেন্ডস থাকুক ফ্রেন্ড লিস্টে বাট সে তার ফলোয়ার চায় তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই অ্যাড ফ্রেন্ড যে বাটনটা থাকে আমাদের প্রোফাইলে সেই জায়গায় ফলো বাটনটা অ্যাড করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি আমি যদি আমার ফেসবুকে আবার যাই এখানে উপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে ওখানে যদি ট্যাপ করি এখানে সিইওর প্রোফাইল যে অপশনটা আছে ওটার উপর যদি ট্যাপ করি তারপর এখানে এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট মেনুটা আছে ওটার ওপর যদি ট্যাপ করি এখানে একটা অপশন আছে ভিউ অ্যাজ এটার ওপর যদি আমি এখন ট্যাপ করি এখন যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন তার মানে আননোন পারসন যখন আমার ফেসবুক প্রোফাইল দেখে তখন সে নিচে এই অপশনগুলো পায় মানে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য অ্যাড ফ্রেন্ড যে অপশনটা আছে সেটা আমার প্রোফাইলে পায় এবং আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠানোর জন্য মেসেজের অপশনটা পায় কিন্তু আমরা এই অ্যাড ফ্রেন্ড যে অপশনটা আছে সেটা যদি তুলে দিতে চাই তাহলে কি করব এখান থেকে ব্যাকে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলের হোম থেকে উপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে ওখানে আবার যাবেন তারপর উপরে যে সেটিংস অপশনটা আছে ওখানে আবার ট্যাপ করবেন এখন এখান থেকে নিচের দিকে আসতে থাকবেন এখানে একটা অপশন পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ওটার উপর ট্যাপ করবেন এখানে উপরে প্রথমেই যে অপশনটা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ওটার উপর ট্যাপ করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান এটা সিলেক্ট করা আছে নিচের যে অপশনটা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আবার ব্যাকে চলে যাবেন
দুই স্টেপস ব্যাকে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ওটার উপর ট্যাপ করবেন। এখানে একটু নিচের দিকে আসলেই এরকম একটা অপশন পাবেন যে পাবলিক অ্যান্ড ফ্রেন্ডস, আপনাকে এখানে ফ্রেন্ডস থেকে পাবলিক করে দিতে হবে। নিচে দেখবেন আরেকটা অপশন অটোমেটিক্যালি চলে আসবে হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন, ওটাও আপনাকে পাবলিক রাখতে হবে। সো এখানে আর কিছু করতে হবে না। এখন যদি আমরা ব্যাকে চলে যাই এবং নিজের প্রোফাইলের ওপরে যদি আবার ট্যাপ করি, তারপরে এডিট প্রোফাইলের পাশে যে থ্রি ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করে আবার ভিউ অ্যাজ যে অপশনটা ছিল সেটার ওপর যদি ট্যাপ করি, এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে ফলো যে বাটনটা সেটা অ্যাড হয়েছে। আগে কিন্তু এখানে অ্যাড ফ্রেন্ড ছিল, তার মানে আমাকে এখন আননোন কেউ কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, তারা চাইলে আমাকে ফলো করতে পারবে। শুধুমাত্র আমার সাথে যাদের মিউচুয়াল ফ্রেন্ড আছে তারাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখন আসি 5 নম্বর এবং সর্বশেষ সেটিংসে। অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া আমি যে ফেসবুক কিংবা মেসেঞ্জারে অনলাইন আছি সেটা যেন অন্য কেউ দেখতে না পায়, সেক্ষেত্রে আমি কি করতে পারি। এক্ষেত্রে সেটিংসটা খুব সিম্পল, অনেকেই হয়তো জানেন যে আপনি যদি আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস যে সেটিংসটা আছে সেটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকলে অন্য কেউ সেটা দেখতে পাবে না। আর এই অ্যাক্টিভ স্ট্যাটাস ব্যাপারটা অফ করতে চাইলে চলে যাবেন আপনার ফেসবুকে, ওপরে ডান পাশে থ্রি লাইন মেনুতে চলে যাবেন, সেখান থেকে সেটিংসে চলে যাবেন, এরপর এখান থেকে একটু নিচের দিকেই আসলে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন, ওটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমারটাতে অ্যাক্টিভ স্ট্যাটাস অন করা আছে। সো এটা যদি এখান থেকে আমি অফ করতে যাই তাহলে একটা মেসেজ আসবে যে আমি কি এটা অফ করতে চাচ্ছি কি না, টার্ন অফ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। সো এখন আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকলে অন্য কেউ কিন্তু সেটা দেখতে পাবে না। এরপর দেখিয়ে দিচ্ছি মেসেঞ্জারেরটা। সো আমি ফেসবুক থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোনের মেসেঞ্জারে। যদিও আমার ফোনে মেসেঞ্জার লাইট ইনস্টল করা, বাট সেটিংস কিন্তু একই রকম। আপনার মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার লাইট যেটাই হোক না কেন, ওপরে যে সেটিংস অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করবেন। এখানে আমার নামের নিচেই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন আছে। সো এটা অফ করতে গেলে ওটার ওপর ট্যাপ করবেন, ওপরে যে অপশনটা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ সেটা অফ করে দিবেন। আর এটা অফ করতে গেলে আপনাকে আবার জিজ্ঞেস করা হবে আপনি কি এটা অফ করতে চাচ্ছেন কি না। সো নিচে যে অপশনটা আছে টার্ন অফ সেটাতে ট্যাপ করে দিবেন। আপনি যখন আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখবেন অন্যরা যেরকম আপনি মেসেঞ্জারে আছেন কি নেই সেটা বুঝতে পারবে না, আপনিও কিন্তু অন্যদেরটা বুঝতে পারবেন না। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।